রাত পোহালে নীলবাড়ি অভিযান, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি। ট্রেন ভাড়া করে শহরে আসছেন বিজেপি কর্মীরা, কিন্তু সারাদিনের এই দৌড়ঝাঁপে খাবারের তালিকায় কি থাকছে, কত টাকা খরচ হচ্ছে এই খাবারের জন্য দেখুন। নীলবাড়ি দখলে একেবারে কোমর বেঁধে নামছে বিজেপি, কিন্তু তার জন্য পুলিশের অনুমতি মেলেনি। অনুমতি চাওয়া হলেও হাওড়া কমিশনারের তা দেয়নি বিজেপি। সূত্রে খবর, রবিবারে রাজ্য নেতৃত্বকে অনুমোদন না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে পুলিশ, তবে অনুমতি না পেলেও ঘোষিত কর্মসূচি হচ্ছেই, তাই সোমবার সকাল থেকেই চূড়ান্ত তৎপরতা পদ্ম শিবিরের অন্দরে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, বর্তমানে রাজ্যের শাসক দলের দুই তাবর নেতা যখন জেলবন্দী, ঠিক সেই পরিস্থিতিতে সর্বশক্তি দিয়ে শাসক শিবিরের ওপর চাপ তৈরির রণকৌশল তৈরি করছে পদ্ম নেতারা। এবং মঙ্গলবার দুপুর একটা থেকে শুরু হবে সেই মিছিল। কলেজ স্ট্রিট, হাওড়া ময়দান, সাঁতরাগাছি, এই তিন জায়গা থেকে মিছিলের দায়িত্বে থাকবেন রাজ্য বিজেপির তিন প্রধান মুখ। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী থাকবেন এই তিন জায়গা থেকে মিছিলের পুরো ভাগে। বিজেপির পরিকল্পনা অনুযায়ী সোমবার উত্তরবঙ্গ থেকে তিনটি ভাড়া করা ট্রেনে কর্মীরা রওনা দিয়েছেন কলকাতার পথে। অন্যদিকে দক্ষিণবঙ্গে চারটি ট্রেন মঙ্গলবার সকালে রওনা দেবে আবারও। এছাড়া লোকাল ট্রেনে এবং জেলা অনুযায়ী বাস ভাড়া করে কর্মীদের আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। হাওড়া ময়দান থেকে সুকান্তের নেতৃত্বে মিছিল ছাড়াও সাঁতরাগাছি থেকে শুভেন্দু অধিকারী এবং কলেজ স্ট্রিট থেকে দিলীপ ঘোষের উপস্থিতিতে মিছিল যাবে নবান্নের দিকে। বিজেপির নবান্ন অভিযান ঘিরে যাতে সাধারণ ট্রেন যাত্রীদের কোনো ভোগান্তির মধ্যে পড়তে না হয়, সেই কারণে আগে ভাগেই আস্ত ট্রেন ভাড়া করে নিয়েছে বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার সকালে সাতটি স্পেশাল ট্রেন এসে পৌঁছাবে শহরে। এছাড়া পার্শ্ববর্তী জেলাগুলি থেকে বাস বা ছোট ম্যাটাডের ভ্যানে করে নবান্ন অভিযানে যোগ দিতে আসবেন বিজেপির জেলা নেতা কর্মী সমর্থকেরা। শোনা যাচ্ছে মিছিলে লোক জোটাতে ট্রেন এবং গাড়ি ভাড়া, কর্মীদের থাকা খাওয়া এবং নগদ উপঢৌকন ইত্যাদি বাবদ মোট 11.7 কোটি টাকা খরচ করবে বিজেপি নেতৃত্ব, যে খবরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এত লোক যে আসবেন, তারা থাকবেনই বা কোথায়, খাবেনই বা কি, এ প্রশ্ন তো ওঠা স্বাভাবিক। যারা শিয়ালদহ হয়ে আসবেন, তাদের খাওয়ার জায়গা করা হয়েছে শিয়ালদহ স্টেশনের পাশের গলির রেল কোয়ার্টারে। আর যারা হাওড়ার ময়দান হয়ে আসবেন, তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে হাওড়া রেল কোয়ার্টারে। তবে কি থাকছে সেই খাবারের মেনুতে? দলীয় সূত্র মারফত জানা গিয়েছে ভাত, ডাল, তরকারি, একেবারে সাধারণ বাঙালি খাবার রাখা হচ্ছে মেনুতে। তবে আবহাওয়া নিয়ে চিন্তা রয়েছে বিজেপির। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার কলকাতা সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর সে কারণে পুলিশের জলকামানের থেকেও আবহাওয়া এই কর্মসূচিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তা রয়েছে তাদের। ব্যুরো রিপোর্ট আজ বিকেলে।